একের পর এক কেলেঙ্কারি। 2009 এর পর থেকে সময় যত এগিয়েছে ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে ইউপিএ 2 এর বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ। কিন্তু 5 বছর মেয়াদের ঠিক অন্তিম লগ্নে দাগি জনপ্রতিনিধি সংক্রান্ত অর্ডিন্যান্স এনেও শেষ পর্যন্ত রাহুল গান্ধীর উদ্যোগে তা প্রত্যাহার করা হলো। গোটাটাই কি ইউপিএ 2 এর 4 বছরের কলঙ্ক মোচনের চেষ্টা? প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। কেলেঙ্কারির অভিযোগের শুরুটা হয়েছিল 2G দিয়ে। ক্যাগ দাবি করে নিলামের পরিবর্তে 2G স্পেকট্রাম বন্টনের ফলে 1,76,000 কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে সরকারের। একে একে জেলে যেতে হয় এ রাজা কানিমজিদের। বিরোধীর অভিযোগের আঙুল তোলেন প্রধানমন্ত্রী পি চিদম্বরমের দিকেও। শেষ পর্যন্ত 122টি লাইসেন্সই বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। 2010 দিল্লি কমনওয়েলথ গেমসের আয়োজনে ব্যাপক আর্থিক কেলেঙ্কারির অভিযোগ ওঠে। তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। গ্রেপ্তার হন কংগ্রেস সাংসদ তথা সিডাব্লিউজির আয়োজক কমিটির চেয়ারম্যান সুরেশ কালমেদি। কয়লার ব্লক বন্টনের সিদ্ধান্তে সরকারি কোষাগারের প্রায় 1,85,591 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে চাঞ্চল্যকর দাবি করে ক্যাগ। ফের বেকায়দায় পড়ে ইউপিএ। সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে, কারণ 2004 থেকে 2006 পর্যন্ত কয়লা মন্ত্রকের দায়িত্ব ছিল তাঁর হাতেই। শুরু হয় সিবিআই তদন্ত। দেখা যায় বেশ কয়েকজন কংগ্রেস সাংসদকে কয়লার ব্লক দেওয়া হয়েছে। সরকারের অস্বস্তি তখন চরমে পৌঁছয় যখন সিবিআই আদালতে জানায় যে কয়লা কেলেঙ্কারির একাধিক ফাইল পাওয়া যাচ্ছে না। মামলা বর্তমানে বিচারাধীন। একের পর এক কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর ইউপিএ 2 কে স্বাধীনতা পরবর্তী সময় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার বলে কটাক্ষ করতে শুরু করে বিরোধীরা। এই প্রেক্ষাপটে দাগী জনপ্রতিনিধিদের সাময়িক রেহাই দিতে অর্ডিন্যান্স আনে কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেলেঙ্কারি জর্জরিত ইউপিএ 2 এর বিরুদ্ধে রাজনৈতিক দুর্বৃত্তায়নে মদত দেওয়ার অভিযোগ তোলে বিরোধীদের একাংশ। আর ঠিক তখনই ফাটা পোস্টার নিকলা হিরোর মতো ময়দানে অবতীর্ণ হন রাহুল গান্ধী। And that it should be torn up and thrown out. That's my opinion, my personal opinion on the ordinance. I'll repeat it for you. My opinion on the ordinance is that it should be torn up and thrown away. তার কথা মতোই শেষ পর্যন্ত নিজেদের আনা অর্ডিন্যান্সই ছিঁড়ে ফেলল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এমনকি দাগি জনপ্রতিনিধি সংক্রান্ত বিলও প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই পদক্ষেপেই জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। প্রশ্ন উঠছে, একাধিক কেলেঙ্কারির অভিযোগে জর্জরিত ইউপিএ 2 এর ভাবমূর্তি এক লহমায় বদলে দিতেই কি এই পদক্ষেপ? যাবতীয় দুর্নীতির অভিযোগে যে কালি গায়ে লেগেছে তা মুছে ফেলতেই কি রাহুল গান্ধীর হাত দিয়ে রাজনীতির দুর্বৃত্তায়নে ইতি টানার কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কৌশল, যার মধ্যে দিয়ে দলের এবং রাহুলের উভয়েরই ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা হলো? এই প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে, আর যদি সত্যি ইমেজ মেকওভারের উদ্দেশ্যেই এই পদক্ষেপ নিয়ে থাকে কংগ্রেস, তাহলে সেই উদ্দেশ্য কতটা সফল হলো তার উত্তর মিলবে ভোটের বাক্সে। এবিপি আনন্দ।